আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমিও। তো আজকে আমি আপনাদেরকে কাঁচা কাঁঠাল দিয়ে মাংসের তরকারি রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে আমার গাছের একটা আমাদের বাড়ি থেকে এনেছিলাম একটা কাঁঠাল নিয়ে আসছি। তো এখন কাঁঠালটাকে আমি এই বঁটি দিয়ে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কাঁঠালটাকে প্রথমে কেটে নেব। আর কেটে নেওয়াটা আপনাদেরকে আমি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যদি কেউ মনে করেন যে আমি কাঁটা দেখাই না, আপনারা কাঁটা দেখা দরকার, তবে অবশ্যই আমি দেখাবো, কমেন্ট অবশ্যই জানাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, তো এখন আমি কাঁঠালটাকে এই বটি দিয়ে কেটে নেব। তো এই যে দেখুন, আমি কাঁঠালগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এখন ভালো করে কাঁঠালগুলোকে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখুন, আমি কাঁঠালের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিছি। এখন আমি হলুদ আর লবণ পানির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভাপ দিয়ে নেব। তো এই প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা কিছুটা কুসুম গরম, আর এখন এই পানির মধ্যে হলুদ লবণ দিয়ে দেব। তো এখন কাঁচা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একটা কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। এখন এটাকে জাল করে নিতে হবে। দেখুন, বলক উঠে আসছে এই কাঁঠালের পটলের মধ্যে। তো আরও 2-1 মিনিট জাল করব, তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো কাঁঠালগুলা ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা ঝাঁঝরি দিয়ে ছাঁকনির মধ্যে উঠিয়ে নেব। যে এর মধ্যে উঠিয়ে নিলাম, সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এই কাঁঠালগুলোকে কিছুটা তেল দিয়ে ভেজে নেব, তাহলে ও খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আমি এই কাঁঠালটাকে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো আর এক্সট্রা করে লবণ হলুদ যোগ করতে হবে না। তো তেলটা গরম হয়ে আসছে, কাঁঠালগুলো দিয়ে দেব। টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। টুকরোগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো আমার চ্যানেলে কাঁঠালের রেসিপি আমি দেইনি, যে তোমার চ্যানেলটা নতুন, তো এই প্রথম আজকে এই কাঁঠালের মুরগি মাংস দিয়ে আমি এই তরকারিটা রান্না করে আমার চ্যানেলে দেখাচ্ছি। তো আমি কাঁঠাল দিয়ে আরও 2-1টা রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই কাঁঠাল দিয়ে রেসিপিগুলো আসলেই খেতে ভীষণ ভালো লাগে, খাবার খেতে ভালো লাগে, কাঁঠালের বোনা খেতেও ভালো লাগে। আমি রেসিপিগুলো চেষ্টা করবো আপনাকে দেখানো, আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখুন, কাঁঠালগুলো ভাজা হয়ে আসছে। আর এই কাঁঠালটা ভাজার কারণে খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো এগুলোকে আমি এখন নামিয়ে একটা সাইডে রেখে দেবো। তো আমি রান্নাটা করার জন্য কিছু মশলা নিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচি, তেজপাতা আর একটা বড় এলাচ, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই রান্নাটাতে। আর নিয়েছি আদা পাউডার, জিরা পাউডার, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পরিমাণ মতো কিছু বাটা পেঁয়াজ আর রসুন আমি নিয়ে নেব এই বাটিটাতে। আসলে যতটুকু পরিমাণে দরকার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমার এই রান্নাটা করতে এতটুকুই লাগবে।
আর আমি আজকে সোনালি মোরগ দিয়ে এই রান্নাটা করছি। আপনারা যে কোনো মাংস দিয়ে, গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে এই রান্নাটা করতে পারবেন। তো এই যে আমার বাটা, পেঁয়াজ রসুনও নিয়ে নিলাম। তো এখানে আমি এই প্যানের মধ্যে কিছুটা তেল আগে থেকে দিয়ে রাখছি। তো তেলটা গরম হয়ে আসছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছুটা হালকা বাদামি করে ভেজে নেব। তো হালকা বাদামি করে ভাজা হয়ে আসছে। তো এখন বাটা, পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। তো এখানে আমি টমেটো আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। তো চেষ্টা করবেন যারা নতুন রান্না করেন, যে কোনো মাংসের তরকারি রান্না করতে গেলে দেখটা কাঁচা টমেটো যদি আপনারা তরকারিতে অ্যাড করেন, তাহলে তরকারির ফ্লেভারটা অনেকটা ভালো লাগে। অনেকবার চিরা এভাবে বিয়ে বাড়িতে যে রান্না করেন, তারা এই টমেটোটা এই মাংসের তরকারিতে ব্যবহার করে থাকেন। তো কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন মশলাটাকে কিছুটা মিক্স করে এখানে পানি অ্যাড করে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, আরো 2-1 মিনিট ভালো করে রান্না করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর এদিকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। আর এই চিকেন, এখানে একটা মুরগির মাংস আছে, তো একটা মুরগির মাংস দিয়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। ওই যে মশলাটা কষানো হয়ে আসছে, এখন আমি চিকেনটা দিয়ে দেব। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। এখানে পুরো একটা মুরগির মধ্যে যা আছে সব কিছু দিয়ে আমি আজকে এই রান্নাটা করতেছি। আপনারা চাইলে যে মুরগির কলিজা গিলা এগুলো বাদ দিতে পারবেন। তো আমি পুরোটাই দিয়ে দিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসটাকে ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দেব। মাংস থেকে অনেকটা পানি উঠে আসছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কাঁঠালগুলা দেব, আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা কাঁঠালগুলা দিয়ে দেব। তো এখন সবগুলাকে একসঙ্গে ভালো করে এই মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট রান্না করব, তাহলে কাঁঠালের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে।
মিনিট রান্না করা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। আসলে যেহেতু আমি কাঁঠাল দিয়ে এই চিকেন দিয়ে ঝোল রান্না করব, তো কিছুটা পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দিচ্ছি। আর এই পানিটাকে আমি আগে থেকে চুলাতে গরম করে রেখে দিয়েছিলাম। আর আমি সবসময় যে কোনো রান্না করতে চুলাতে গরম পানি বসিয়ে রাখি, তাহলে রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময় রান্নাটা করা যায়। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এই রান্নাটা, আশা করি খেতেও অনেক ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় এই কাঁঠালের তরকারিটা এভাবে চিকেন দিয়ে রান্না করে খাবেন কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান। তো এখন ভালো করে এটাকে রান্না করে নেব আরও কিছুক্ষণ। এখন ঢাকনাটা দিয়ে দেব, তাহলে সব কিছু ভালো করে একদম সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমার রান্নাটা পুরোপুরি হয়ে আসছে। তো এখন আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো আবারও বললাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিও পাওয়ার জন্য সবসময় লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি সহজ করে, যাতে আপনারা যারা নতুন রান্না করেন খুব সহজে শিখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।